আমেরিকার ইতিহাসে অতি অসৎ ও মিথ্যাচারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস যাদের কথা বলে, আমেরিকার বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রেগান, রিচার্ড নিক্সন, লিন্ডস জনসন, জর্জ ডব্লিউ বুশ, জুনিয়র বুশ এবং বিল ক্লিনটন অন্যতম। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি সত্যের ধারণা ধরেই নির্দ্বিধায় মিথ্যাচার করতেন। ওয়াশিংটন পোস্ট গণমাধ্যমের দাবি, মিস্টার ট্রাম্প 30,000-এরও বেশি মিথ্যাচার করেছিলেন। কিন্তু যেটা সত্য তা হল, মিস্টার ট্রাম্পের পূর্বসূরীদের অনেকেই অবিশ্বাস্য ভয়াবহ রকমের মিথ্যাচার করে গেছিলেন। সুতরাং মিথ্যাচারের পথটা অনেক আগে থেকেই তৈরি ছিল, আর সেই দেখানো পথেই মিস্টার ট্রাম্প হেঁটেছেন মাত্র। এখন দেখার বিষয়, তাদের সাথে মিস্টার ট্রাম্পের তুলনা আসলেই হতে পারে কি না। রোনাল্ড রেগান 1983 সালে প্রেসিডেন্ট রেগান বলেন, ইউরোপে মার্কিন বাহিনীর সিগন্যাল কোরের আলোকচিত্রী হিসাবে তিনি নাৎসি বন্দি শিবিরের নির্যাতনের ছবি তুলেছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসহাক শামিরের সাথে আলাপের সময় রেগান এই গল্প করেন। অথচ বাস্তবিক অর্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আমেরিকার বাইরে কখনো যাননি। আমেরিকান জাতির পিতাও শতভাগ সাধু ছিলেন না। 1988 সালে তিনি নতুন করে ইতিহাস তৈরির চেষ্টা করেন। সেখানে তিনি দাবি করেন, ব্রিটিশদের পরাজিত করার মূল পরিকল্পনা 7 বছর আগেই করেছিলেন তিনি, কিন্তু বাস্তবিক অর্থে ভার্জিয়াই সেই গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর যুদ্ধের প্রধান হোতা ছিল ফরাসি মিত্ররা। আর আমেরিকার প্রেসিডেন্টদের মিথ্যাচার শুরু হয়তো সেখান থেকেই। টমাস জেফারসন হোয়াইট হাউসের বাসিন্দাদের কিছু কিছু মিথ্যাচার একেবারে আকাশকুসুম কল্পনার মতো। প্রেসিডেন্ট টমাস জেফারসন সফরকারী ইউরোপীয় এক বিজ্ঞানীকে বলেছিলেন, আমেরিকার পশ্চিমাঞ্চল জনমানবশূন্য, এমনকি সেখানে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনও মানুষের পদচিহ্ন পড়েনি, সেখানে এখনও অনেক সময় ম্যামথ চড়ে বেড়ায়। ইতিহাসবিদরা মনে করেন, লিন্ডস বেন জনসনের সময় থেকেই মূলত মিথ্যাচারের সূচনা হয়, কিন্তু তিনি যে প্রথম প্রেসিডেন্ট যিনি মিথ্যাচার করেছিলেন বিষয়টি তেমন নয়। জনসনের মিথ্যাচার, প্রেসিডেন্ট জন এফ কেভিন্ডির ভাই রবার্ট কেভিন্ডি প্রেসিডেন্ট জনসন সম্পর্কে বলেছিলেন, তিনি সব কিছুতেই সর্বক্ষণ মিথ্যা বলেন, এমনকি প্রয়োজন ছাড়াও তিনি মিথ্যা বলেন, তিনি আসলে মিথ্যাতেই অভ্যস্ত। ভিয়েতনাম যুদ্ধের যুক্তি খাড়া করতে মিস্টার জনসন 1964 সালের অক্টোবর মাসে টনকিন উপসাগরে একটি নৌ হামলার কথা বলেছিলেন। প্রকৃতপক্ষে এমন কোনো হামলাই তখন সংঘটিত হয়নি, অথচ সেই বিবৃতির জন্যে বিরোধীর মাত্রা নাটকীয়ভাবে বেড়ে গিয়েছিল। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সিনিয়র 1990 সালে সাদ্দাম হোসেন কুয়েত দখল করলে প্রেসিডেন্ট বুশ সিনিয়র হুমকি দিয়েছিলেন, এটা কোনোভাবেই সহ্য করা হবে না। কিন্তু আমেরিকা যখন উপসাগরে সৈন্য সমাবেশ করল, মার্কিনীদের যুদ্ধের কোনো আগ্রহই চোখে পড়েনি। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর যুক্তি হিসাবে মিস্টার বুশ নিজে কমপক্ষে 6 বার কুয়েতি রাষ্ট্রদূতের মেয়ের কল্পকাহিনী জনসম্মুখে উল্লেখ করেছিলেন। মার্কিন সেনাদের সামনে এক ভাষণে তিনি বলেন, ইনকিউবেটার থেকে শিশুদের বের করে কাঠের চেলার মতো মেজের উপরে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছে। অন্যদিকে ম্যাক আর্থার লিখেছেন, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন তৈরিতে ওই মন গড়া কল্পকাহিনী কাজে লেগেছিল। এমনকি
প্রথম উপসাগরীয় যুদ্ধের পক্ষে জনমত তৈরিতে মিথ্যাচারের অনেক অভিযোগ রয়েছে বুশ সিনিয়রের বিরুদ্ধে। আমেরিকা রাজনীতিতে মিথ্যাচার নামে লেখা একটি বইয়ে রাজনীতির অধ্যাপক বেঞ্জামিন গিন্সবার্গ বলেছেন, প্রেসিডেন্টদের অনেক মিথ্যাচারের পরিণত হয়েছে ভয়াবহ। তিনি মিস্টার বুশের ছেলে প্রেসিডেন্ট ডব্লিউ বুশ জুনিয়রের অনেক মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্যের কথা উল্লেখ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সাদ্দাম হোসেনকে আল কায়দার মিত্র বলে চিহ্নিত করা। অধ্যাপক গিন্সবার্গ বলেন, প্রেসিডেন্টদের অনেক মিথ্যা ভাষণই পরিণত হয়েছে ভয়াবহ যুদ্ধে। আর সেদিক দিয়ে মিস্টার ট্রাম্পের চেয়ে তার পূর্বসূরীরাই মিথ্যাচারে এগিয়েছিলেন অনেক বেশি। স্কুলের বইয়ে প্রেসিডেন্টদের সততা নিয়ে লেখা গল্প পড়িয়ে আমেরিকায় বাচ্চাদের সততা এবং মূল্যবোধ শেখানো হতো, কিন্তু বাস্তব অর্থ হল সেই সততার কোনো অস্তিত্ব কখনোই ছিল না। রকমারি সংবাদ থেকে এফ এ সাহেব, ব্রেকিং নিউজ।